वेलकम टू फुल मार्क्स जोन आमी दीपंकर डियर स्टूडेंट बंधुरा आज हमरा पश्चिमबंग मध्य शिक्षा पर्षद द्वारा প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী 2021 সালে ভূগোল বিষয়ের 3 মার্কসের প্রশ্ন সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আর এই সাজেশনটি যেটি তৈরি করা হয়েছে লাস্ট 10 বছরের প্রশ্নপত্র ডিটেইলসে স্টাডি করে এবং সঙ্গে লাস্ট 10 বছরের টেস্ট পেপারগুলোকে ডিটেইলসে স্টাডি করা হয়েছে স্টাডি করে তার অ্যানালাইসিস করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে ঠিক আছে তো প্রথমে আমরা দেখেনি আমাদের কোন কোন অধ্যায় এবারকার সিলেবাসের অন্তর্গত রয়েছে আমাদের দুটো মাত্র অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের ভারত ভারতে দুটো অংশ রয়েছে প্রথম যেটা রয়েছে ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অংশগুলো আমাদের পরীক্ষায় এবার থাকছে এবং যেটা 3 মার্কসের প্রশ্ন আমাদের আনসার করতে হবে সেটা 4টে মাত্র প্রশ্নের আনসার করতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে এবং টোটাল আমাদের থাকবে 12 মার্কস অর্থাৎ 12 নাম্বার থাকবে এই 3 মার্কসের প্রশ্নের তে ঠিক আছে সো আজকের ভিডিওটি হতে চলেছে খুব বেশি ইনফরমेटिव তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে চলো ভিডিওটি আরম্ভ করছি তোমরা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখো সবার প্রথমে এডুকেশন রিলেটেড আপডেট নিউজ সাজেশন এবং নোটস পাওয়ার জন্য চলো আরম্ভ করছি ভিডিওটি ডিয়ার স্টুডেন্ট বন্ধুরা ভূগোলে তোমাদের যেটা 3 মার্কসের প্রশ্ন লিখতে হয় 4টে তোমাদের মাধ্যমিকের প্রশ্নপত্রে মোট 8টে প্রশ্ন দেওয়া হয় যেই সাজেশনগুলো আমি দেব এগুলো তোমরা যদি ভালো করে সবগুলো তৈরি করে রাখো তাহলে এই 8টে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে 8টাতে 8টেই কমন পাবে সুতরাং এই সাজেশনগুলো গুরুত্ব সহকারে তোমরা তৈরি করে রাখো তো প্রথম অধ্যায় যেটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে 1 নম্বরে নদী বাহু ও হিমবাহ কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে আলোচনা করো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে নদী ও বায়ু ও হিমবাহ এই তিনটেই তোমরা তৈরি করে রাখবে যে কোনো একটি আসবে কিন্তু তিনটেই তৈরি করবে তোমরা নদী নিম্ন প্রবাহে বদ্বীপ সৃষ্টি হয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বরে এটা রাখা হয়েছে 3 নম্বরে রাখা হয়েছে অশ্বক্ষুর আকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে 4 নম্বরে রাখা হয়েছে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বরে রাখা হয়েছে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের লেখক 6 নম্বরে রাখা হয়েছে সীমারেখা সর্বদা উচ্চতা অবস্থান করে না ব্যাখ্যা করো এই উক্তিটি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 7 নম্বরে রাখা হয়েছে আরও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু পরীক্ষায় আসবেই সেটা হচ্ছে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য অধিক কেন ঠিক আছে এবং 8 নম্বরে রাখা হয়েছে মরুভূমির সম্প্রসারণের কারণ এবং মরুভূমি সম্প্রসারণের রোধের উপায়গুলি লেখো এর মধ্যে থেকে যে কোনো একটি আসতে পারে হয় সম্প্রসারণের কারণ বা রোধের উপায় তোমরা দুটোই তৈরি করে রাখবে 8 নম্বরে রাখা হয়েছে কিছু পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5টা এখানে পার্থক্য রাখা হয়েছে তোমরা 5টাই তৈরি করে নেবে যেমন ইউ ও ভি আকৃতির উপত্যকার পার্থক্য লেখো নদীর ইউ বা ভি আকৃতির উপত্যকার পার্থক্যগুলো লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রিক হাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো অবহরণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো আবহ বিকার ও পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য লেখো এছাড়া লাস্টলি লেখা হয়েছে আবহ বিকার ও ক্ষয় ভবনের মধ্যে পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10 নম্বরে রাখা হয়েছে নদীর জলপ্রপাত কিভাবে গড়ে ওঠায় বা নিক পয়েন্টে জলপ্রপাত গড়ে ওঠে কেন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 11 নম্বরে রাখা হয়েছে ভূমিরূপ গঠনে অবঘর্ষ ক্ষয়ের ভূমিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 12 নম্বরে রাখা হয়েছে জলপ্রপাত উৎসের দিকে ক্রমশ সরে যায় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট 13 নম্বরে সুন্দরবনের বদ্বীপগুলি ধ্বংসের কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 2 নম্বর অধ্যায় ভারত ভারতের যেটা রয়েছে প্রাকৃতিক পরিবেশ থেকে যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো চলো দেখে নেওয়া যাক তরাই ও ভাবর বলতে কি বোঝো এদের বৈশিষ্ট্য লেখো ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব লেখো দার্জিলিং ও কালিম্পং হিমালয় সম্পর্কে আলোচনা করো যে কোনো একটি আসবে তোমরা দুটোই তৈরি করে রাখবে নদীর গতিপথ লেখো কিছু নদী রাখা হয়েছে যেমন গঙ্গা ব্রহ্মপুত্র ও সিন্ধু এই তিনটে নদীর গতিপথই তোমরা ভালো করে তৈরি করে রাখো তিনটেই ইম্পর্টেন্ট যে কোনো একটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে উত্তর বাহিনী নদীগুলি বন্যা প্রবণ কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও তৈরি করে রাখবে 6 নম্বরে রাখা হয়েছে টিকা যেগুলো হচ্ছে গিয়ে দুন দাক্ষিণাত্য মালভূমি এবং কয়াল এই তিনটে টিকাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটেই তোমরা তৈরি করে রাখো পার্থক্য লেখো ভাগর ও খাদারের মধ্যে পার্থক্য তরাই বা ভাবরের মধ্যে পার্থক্য মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য
পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বরে রাখা হয়েছে নর্মদা তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা হয় কেন, ঠিক আছে। পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 11 নম্বর। 12 নম্বরে যেটা রাখা হয়েছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লেখো। 13 নম্বরে রাখা হয়েছে ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি লেখো ও মৃত্তিকা ক্ষয়ের রোধের উপায়গুলি লেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 নম্বরে রাখা হয়েছে বনভূমি বিনাশের কারণ এবং বন সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 15 নম্বরে রাখা হয়েছে সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা লেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 16 নম্বরে যেটা রাখা হয়েছে ভারতের বিভিন্ন জলসেচ পদ্ধতিগুলো সম্পর্কে লেখো, বিশেষ করে তোমরা তৈরি করে রাখবে কূপ, নলকূপ ও খাল, এই তিনটে তোমরা বিশেষ করে তৈরি করে রাখবে, যে কোনো একটি হয়তো লিখতে দেবে তোমাদের, ঠিক আছে। এবং বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো কি কি তাগুলি সেগুলি লেখো, ঠিক আছে। এই ছিল আমাদের প্রাকৃতিক, ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলে আসছি ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেবার এবারকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে। যেমন শিল্প স্থাপনে জলবায়ু, কাঁচামাল, পরিবহন ও শ্রমিকের ভূমিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো হয়তো একটি বা দুটো আসবে, জলবায়ু আসতে পারে, কাঁচামালও আসতে পারে, পরিবহনও আসতে পারে, শ্রমিক এর ভূমিকাও আসতে পারে, যে কোনো একটি ভূমিকা কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা চারটি তৈরি করে রাখো গুরুত্ব সহকারে, ঠিক আছে। কাকে কেন ভারতের রুরো বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবে, দু নম্বরে এটা রাখা হয়েছে। তিন নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণী বিভাগ করো, ঠিক আছে। চার নম্বরে রাখা হয়েছে উত্তর পূর্ব ভারতে চা চাষের উন্নত কেন, ঠিক আছে। ভারতে কৃষি গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাঁচ নম্বরে এটা রাখা হয়েছে। ছ নম্বরে আরও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে রবি শস্য, খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জায়িদ শস্য কী, এর বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে। জায়িদ শস্য কী ও জায়িদ শস্যের বৈশিষ্ট্যগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাত নম্বরে এটা রাখা হয়েছে। আট নম্বরে রাখা হয়েছে ধান, গম, পাট, ইক্ষু চাষের সমস্যাগুলি লেখো, যে কোনো একটি আসবে, তোমরা চারটেই তৈরি করে রাখো, ঠিক আছে। ন নম্বরে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গম চাষের উন্নত কেন, ঠিক আছে। দশ নম্বরে রাখা হয়েছে ভারতীয় কৃষি সমস্যার সমাধানগুলি, সমস্যা ও সমাধানগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো একটি আসবে, হয় সমস্যা আসবে বা সমাধান আসতে পারে, ঠিক আছে, যে কোনো একটি তোমরা তৈরি করে রাখো। এগারো নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে ভারতে দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চা চাষে চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বারো নম্বরে রাখা হয়েছে, তেরো নম্বরে রাখা হয়েছে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চোদ্দ নম্বরে যেটা রাখা আছে পূর্ব ভারতে বস্ত্র শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পনেরো নম্বরে রাখা হয়েছে তামিলনাড়ু বা দক্ষিণ ভারতে বস্ত্র শিল্প গড়ে ওঠার কারণ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তথ্য প্রযুক্তি বলতে কি বোঝো, তথ্য প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তৈরি করে রাখবে। এবং সতেরো নম্বরে আমি কিছু টিকা রেখেছি, গুরুত্বপূর্ণ টিকা, সবকটাই তোমরা তৈরি করে রাখবে। যেমন জনঘনত্ব, কাম্য জনসংখ্যা, মানুষ জমির অনুপাত, জনবিস্ফোরণ, শূন্য জনসংখ্যা বৃদ্ধি ও আদমশুমারি, এই কটা পার্থক্য তোমরা ভালোভাবে তৈরি করে রাখবে। এই ছিল সম্পূর্ণ সাজেশন। এই সাজেশনগুলো যদি তোমরা প্রিপেয়ার করো সম্পূর্ণরূপে, তাহলে যে মাধ্যমিক পরীক্ষার এবার 2011 সালে যে প্রশ্নপত্র পাবে তাতে আটটে প্রশ্ন থাকবে, আটটাই তোমরা কমন পাবে, ঠিক আছে, মাত্র চারটে লিখতে হবে। এই ছিল সম্পূর্ণ সাজেশন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এক্ষুনি ভিডিওটিতে লাইক করো এবং ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার অবসর করে দাও সাজেশনগুলি, ঠিক আছে। এখানেই আলোচনাটি শেষ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে। টেক কেয়ার, থ্যাংক ইউ।